আপনার কম্পিউটার কি স্লো কিংবা হ্যাং হয়ে যায় অথবা আপনার চাহিদা অনুযায়ী পারফরমেন্স দিচ্ছে না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো দোস্ত, দিস ইজ ডিএক্স রুবেল এবং আজ আমি দেখাবো কিভাবে আপনার কম্পিউটারটি কচ্ছপ থেকে খরগোশে রূপান্তরিত করবেন। তো তার আগে বলে নিই, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, আপনার কম্পিউটারটি যদি 2010 সালে কেনা হয়ে থাকে আর আপনি এখন 2020 সালে এখন যে সফটওয়্যারগুলো ব্যবহার করবেন, তাহলে কিন্তু ওই আপনার পুরনো হার্ডওয়্যারে নতুন সফটওয়্যারটা একটু স্লো হবে, সেজন্য আপনার কম্পিউটারের হার্ডওয়্যারকেও আপডেট করতে হবে। এটি হতে পারে আপনার কম্পিউটার স্লো হওয়ার প্রথম কারণ। কিন্তু অনেকের কম্পিউটারের হার্ডওয়্যারও আপডেট, সফটওয়্যারও আপডেট, তারপরেও দেখা যায় যে তার কম্পিউটারে ভালো পারফরমেন্স পাচ্ছেন না। তো তাদের ক্ষেত্রে আমার এই স্টেপগুলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ আপনার প্রবলেম 100% সলভ হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক। তো প্রথমে যেটি বলবো সেটা হচ্ছে, আপনার কম্পিউটারটি ওপেন করার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ডে কিছু অ্যাপস অটোমেটিক রানিং হয়ে থাকে, তো এগুলো অফ করতে হবে। তো এটা কীভাবে অফ করব, প্রথমে আপনি টাস্কবারে যায় রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজারে যাবেন, অথবা আপনি এখানে সার্চ বারে টাস্ক ম্যানেজার এটাকে সার্চ করলেও পাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এখানে দেখুন স্টার্ট আপ, এখানে আপনার যেগুলো আপনার কম্পিউটার ওপেন হওয়ার পর পরই চালু হয় সেগুলোর একটা লিস্ট দেওয়া থাকবে। তো এখানে আপনার যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আপনি ডিজেবল করে দেবেন। দেখুন অ্যাবভ গেমার লোডার, এটা আমার প্রয়োজন নেই, এটা আমি সিলেক্ট করলাম, দেন সিম্পলি ডিজেবল। দেন ইন্টারনেট ট্যালেন্ট ম্যানেজার, এই মুহূর্তে আমার দরকার নেই, আমি এটা ডিজেবল। দেন ইউর ফোন, এই সফটওয়্যারটি আমার দরকার নেই, আমি ডিজেবল করে দিলাম। তো এতে কি হবে, আপনার র্যাম কিছুটা ফ্রি হবে, র্যাম ফ্রি হওয়ার কারণে আপনার কম্পিউটারটিও ফাস্ট হবে। তো বন্ধুরা, এরপর যেটা আসে সেটা হচ্ছে টেম্পোরারি ফাইল। আমরা কাজ করার সময় কিছু ফাইল জমা হয়, সেগুলো মাঝে মাঝে ডিলিট করে দিতে হয়। তো আমরা সেটা কীভাবে ডিলিট করব, আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আরে যাব, রান অপশন আসবে, এখানে আমরা লিখব TEMP, দেন এন্টার। তো দেখুন এখানে কিছু ফাইল জমা হয়েছে, কন্ট্রোল প্লাস এ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিব। এরপরে আবারও আমরা রান অপশনে যাব, উইন্ডোজ প্লাস আর দিয়ে জাস্ট এই ট্যাম্পের আগে একটি পার্সেন্ট লাগিয়ে দেব এবং পরে আর একটি পার্সেন্ট লাগিয়ে দেব, দেন ওকে। দেন পূর্বের মতো কন্ট্রোল প্লাস এ, দেন ডিলিট। কিছু কিছু ফাইল ডিলিট হবে না, সেগুলোকে আপনি স্কিপ করবেন। এখানে আমি অনেকগুলো ফাইল ডিলিট হয়ে গেছে, এই ফাইলগুলো আমার ব্যাকগ্রাউন্ডে কয়েকটা সফটওয়্যার রানিং আছে তাই এগুলো ডিলিট হচ্ছে না। পরে যে পদ্ধতিতে আসবে, আবার আমরা উইন্ডোজ প্লাস আরে যাব, দেন এখানে লিখব RESCMP, দেন আবার ইন্টার। তার আগে বলে নিই, এখানে আপনি ভাবতে পারেন যে বারবার আমাকে এখানে লিখতে হবে, কিন্তু না, আপনি একবার লিখলে এটা এখানে থেকে যাবে, তো আপনি পরের বার শুধু এইভাবে ক্লিক করে তারপর ওকে দিলে হয়ে যাবে। তো আমার এখানে আমি রিসেন্ট লিখলাম, দেন ওকে অথবা এন্টার, দেন এটা আসলো। পূর্বের মতো কন্ট্রোল প্লাস এ, দেন ডিলিট। দেন আবার আমার উইন্ডোজ প্লাস আর যাব, এখানে লিখব PREFTCS, দেন এন্টার। দেখুন এখানে কতগুলো ফাইল জমা হয়েছে, কন্ট্রোল প্লাস এ, দেন ডিলিট। এটা ডিলিট হয়নি, আগের মতোই স্কিপ করে দেব। দেন যে বিষয়টা আসে সেটি হচ্ছে ক্লিন ম্যানেজার, উইন্ডোজ প্লাস আর গিয়ে লিখি CLEANMGR, দেন ওকে। দেন এখানে দেখুন আমাদের সি ড্রাইভ সিলেক্ট করে নিয়েছে, এটা ওকে দিব। তারপরে যেটা আসবে এটাকে আপনার সবগুলো আমি চেক মার্ক দিয়ে দিব, দেন ওকে। দেখুন এখানে বলতেছে আর ইউ শিওর ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল, চিন্তার কোনো কারণ নাই, এগুলো আননেসেসারি ফাইলগুলো ডিলিট হবে, তো আপনি ডিলিট ফাইল দিতে পারেন।
কন্টিনিউ, কিছুটা সময় নেবে, দেন ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে যে বিষয়টা আছে সেটা হলো ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভার। তো এটা আমি কীভাবে ওপেন করবো, এখানে লিখতে হবে DFRA, লিখলে এখানে দেখবেন যে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ চলে আসছে। ওপেন করুন, দেন এখানে সি টাইপ সিলেক্ট করা আছে, অটোমেটিক এটাকে আপনি অ্যানালাইসিস করুন, দেন অপটিমাইজ করুন। এভাবে প্রত্যেকটি হার্ড ডিস্কের পার্টিশন প্রথমে অ্যানালাইসিস করবেন, তারপর অপটিমাইজ করবেন। আর যদি আপনি এভাবে ম্যানুয়ালি না করতে চান তাহলে নিচে এসে দেখবেন যেখানে টার্ন অন অপশন আছে, এটাকে আপনি ওপেন করুন, দেন এইটা চেক মার্ক করুন, এটা চেক মার্ক করুন, দেন ওকে দিয়ে দিন, দেন এটা আপনাকে অটোমেটিক্যালি এটা কাজ করবে। তো বন্ধুরা এই ছিল আমার টিপসগুলো, প্লিজ আপনারা জানাবেন যে আপনার কাজ হলো কিনা। এরপরে যদি কাজ না হয়ে থাকে একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে নতুন করে আবার অপারেটিং সিস্টেম সেট আপ করুন।